ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজকে নিয়ে এসেছি ভিলেজ স্টাইল কই মাছের তেল কই। তো এটা ডিমলা সব কইগুলো, তো এরকম কই মাছের তেল কই রেসিপি খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। তো এগুলো আগে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝারিয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা দেব, আর এই মশলাগুলো সমস্ত আমার হাতে বেটে। তো এখানে মশলাগুলো বেটে নিয়েছি শুকনো লঙ্কা বাটা, ধনে বাটা, জিরে আর কাঁচা লঙ্কা। এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর বেশিটাই শুকনো লঙ্কা দিয়েছি। এগুলো সব একত্রে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে কাঁচা তেল দিয়ে মাখাতে হবে, পুরো রান্নাটাই তেলের উপরেই হবে। এবার এগুলো ভালো করে মাখিয়ে নেব। তো এগুলো মাখানো হয়ে গেছে, এবার রেসিপিটা শুরু করব। এখানে কড়াটা গরম করে নিয়েছি, দিয়ে দেব সর্ষের তেল, একটু বেশি পরিমাণেই লাগবে। এবার এটাকে চারদিকে সরিয়ে নেব। তেলটা মোটামুটি গরম হয়েছে, বেশি গরম করব না। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছের মশলাগুলো একেবারে ঠিক আছে, বাটিটা ধুয়ে একটু এখানে হাফ কাপ মতন জল দিয়ে দেব যাতে মাছটা সেদ্ধ হয়। দিয়ে দেব কাঁচা লঙ্কা, গোটা ছিঁড়ে দেব না, ঝাল হয়ে যাবে। আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দেবেন। আর এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রান্না করুন। এখানে দেখুন বন্ধুরা ফুটে উঠেছে, এটা এখন আমি নাড়বো না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। এটা ভাপে একদম এরকম লো ফ্লেমে হবে। মাছগুলো এখনো জল উঠেছে, এখন আরো একটু সময় লাগবে, একটু আস্তে আস্তে এগুলোকে উল্টিয়ে দিতে হবে। মাছটা পরিবেশনের জন্য রেডি, একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা আমার তেল কই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করার অনুরোধ রইল, প্লিজ লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করা একদম।